সবকে যোন এই কাম করেছে উইদাউট রিজার্ভ ব্যাঙ্ক পারমিশন সকলে এরেস্ট হব। কোনো মানে ব্যক্তিগত কোনোবার নাম লব খোঁজা নাই, কিন্তু যোনে এই কারবারটার জড়িত আছিল আর রিজার্ভ ব্যাঙ্কর অনুমতি নোহাক আমার দেশত কোনেও বিত্তীয় লেনদেন করব নয়। যে বিনিয়োগ করলে গোটে জানি বুঝি সরকারক নুসোধাক কারো লগত কথা নপতাক বিনিয়োগ করা ভুল হয়েছে। ভবিষ্যতে যাতে এনেকা কোনেও বিনিয়োগ নকরে তার বাবে মই অনুরোধ জানাম। আর পুলিশে চেষ্টা করব কারপরা কিমান টাকা যদি উদ্ধার করব পারি। এস আই টি ফর্ম করা কিনা এস আই টি বলে কথা নাই, সি আই ডিয়ে কেস তো করে আছে, করে থাকি। যদি আমার কিবা স্পেশিয়াল মানুষের দরকার হয় তেতিয়া এস আই টি হব, গতি ডিজিপিয়ে সিদ্ধান্ত লব। অল ওভার ইন্ডিয়াতে হয় আর আমি ভারত সরকারক আমি জানাইছো যে এনেকা ঘটনা একটা চলি আছে, যিমানখিনি এনেকা কাম চলি আছে আমি রাইজর সহযোগিতা বিচারিছো। রাইজে জানাব লাগে যোনে যত এনেকা কামত আছে, আমি গোটেই বস্তুটকে নোহোৱা করি। কিন্তু রাইজক মই এটাই অনুরোধ করি যে রিজার্ভ ব্যাঙ্ক আর রিজার্ভ ব্যাঙ্কর অনুমোদিত সংস্থাধে যাতে নিজের টাকা পয়সা জমা করে, নহলে বারে বারে আমি এনেকে ঠগ আর প্রবঞ্চনার বলি হয়ে থাকিব লাগিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।